হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। রাইস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরি করতে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি ক্যাফটার বাইরে দাঁড়ানো ছিলাম। তো এটা হচ্ছে পানকুড়ি ক্যাফ। তো বাচ্চাদের নিয়ে আমরা প্রথম আসলাম আর কি এই ক্যাফটাতে। নিরিবিলি পরিবেশ, তো বেশিরভাগই হচ্ছে কি গাছগাছালি দিয়ে ভরা। তো ভিতরের যে পরিবেশটা, সেই পরিবেশটা ঠান্ডা, নিরিবিলি, মনোরম পরিবেশ আসলে বাচ্চাদের জন্য অনেকটাই ভালো। তো ওদের জন্য ওদেরকে নিয়ে আসছি। তো অনেকদিন পর যেহেতু বের হয়েছি, ওরা অনেক খুশি ঘুরতেছে। আর পার্কের ভিতরে ছিল স্লিপার, তারপর হচ্ছে গিয়ে দোলনা ছিল, তারপর ছোট ছোট ঘোড়া ছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু রাখা ছিল। যাই হোক, তো আমার বাচ্চারা এখানে এসে অনেক হ্যাপি। আর এটা হচ্ছে পুকুরের মতো করে একটু করে দেওয়া হয়েছে, এটার ভিতরে মাছ আছে আর কি, ছেড়ে রাখছে। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন, জায়গায় জায়গায় এরকম করে বসার জন্য চারটি চেয়ার দিয়ে এরকম ছোট্ট একটা টেবিল দিয়ে রেখেছে তারা। যেহেতু আমরা দুপুরে পরপরই বের হয়েছি, খানিকটা রোদ ছিল, তারপর আর কি চলে আসছি, বেশি সময় লাগে নাই এখানে আসতে। আর দেখতেই পাচ্ছেন আসলে গাছগাছালি দিয়ে ভরা নিরিবিলি। আর এই ছোট ছোট এই ঘোড়াগুলো রাখা হয়েছে মূলত বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলার জন্য। আর রায়া এখানে এসে তো অনেক খুশি। আর প্রচণ্ড বাতাস ছিল সেই দিন, আসলে অনেক ভাল লাগছে। আর ঘোরাঘুরি করতে কার না মনে চায়। তো বাচ্চাদের জন্যই মূলত এখানে আসা। আর যেহেতু শহরে এরকম জায়গা খুবই কম, আর এটা শহর থেকে একটু দূরে নিরিবিলি একটা স্থান, সেখানে ঘোরাফেরা করে বাচ্চারা একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটাই আসলে চেয়েছিলাম আর কি। যাই হোক, তো ওরা ঘোরাঘুরি করে অনেক মজা পাইছে। এটা হচ্ছে গিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এটা মূলত এটার উপরও হচ্ছে গিয়ে বসার ব্যবস্থা করে রেখেছে ওনারা। আর এইখান দিয়ে আসলে নিচে যাওয়ার আরেকটি সিঁড়ি আছে, আর এইখানে আরেকটি বসার জন্য জায়গা তৈরি করা আছে আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে ফুল গাছ লাগানো আছে। তো এই মূলত এইখানটায় আমরা বসবো, তাই এখানে আসলাম দেখতেছি আর কি। ওই আসলে ওই সামনে যেদিক দিয়ে আমরা ঢুকছি আর কি, সেখানে যে বসার জায়গাগুলো ছিল সেখানেও প্রচণ্ড রোদ ছিল, যেহেতু আমরা দুপুরে পরপর বের হয়েছি। আর আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি নিচে পানির উপরে আবার এরকম ব্রিজের মতো করে ওইখানটাতেও বসার জন্য সুব্যবস্থা আছে আর কি। তো আমি আস্তে আস্তে নেমে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এখানে সোফা টাইপের যে চেয়ারগুলো থাকে আর কি, ওগুলো দেওয়া আছে মানে দুই সাইডেই। আর এখানে সাউন্ড বক্স আছে, হয়তো বা কোনো অনুষ্ঠানের জন্য চাইলে এখানে বুক করা যাবে আর কি, এরকম ব্যবস্থা। তো এখানে ছোট্ট একটু জায়গা আছে, এখানে ঠাঁই দেওয়া ছিল। তো এটাকে আমি একটু দরজাটা খুলে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে পুকুর, আর এই সাইডটা পুরাই এই হচ্ছে গিয়ে পুকুর। ওই আর আবার উঠে আমি এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা মূলত অর্ডার দেওয়া হয় আর এখান থেকে নেওয়া হয়। আর ওখানে এই সাইডেও কতগুলো বসার জন্য জায়গা তৈরি করে রেখেছে ওনারা। তো এখানটাতে দেখলাম আবার নিচে মাছ রাখার জন্য অ্যাকোয়ারিয়ামের মতো, উপরে হচ্ছে গিয়ে ঘরের মতো করে রাখা আছে। তো দেখতেই পাচ্ছেন ছেলেমেয়েরা কতটা খুশি এখানে আসতে পেরে, আর খুব আনন্দ পাচ্ছিল রায়া আর কি। তো এখান থেকে ও যাবেই না, অনেক মানে কান্নাকাটি করতেছিল যাওয়ার সময় আর কি। তো দোলনাতে উঠতেছিল, ওর বাবা দোল দিচ্ছিল ওকে। তো অনেক দিন পর ঢাকার একটু দূরে বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়ে আসলে সবারই অনেক ভালো লাগছে।
আসলে ইট পাথর দালান কোঠার ভিতরে থেকে যে সুখটা আসলে পাওয়া যায় না, মাঝে মাঝে ঘুরতে গেলে সেই সুখটা পাওয়া যায়, অল্প সময়ের জন্য হলেও মানে একটা শান্তি একটা ফিল আসে আর কি। নির্জন নিরিবিলি একদম নিবিড় পরিবেশে বাচ্চারা একটু খেলে, খেলাধুলা করে, এটাই আসলে অনেক কিছু। যেহেতু জীবনের তাগিদের জন্য মানুষকে অনেক দূর দূরান্তে ছুটে যেতে হয়, তারপরও মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমার মনে হয় সব থেকে বেটার এই ক্যাফগুলো, যেগুলো এখন আনাচে কানাচে অনেক জায়গায় হয়ে উঠেছে, যেগুলো বাচ্চাদেরকে শুধু আনন্দই দেয় না, বাচ্চাদেরকে খেলার একটু সুযোগ করে দেয়। তো আমি যেখানে বসেছিলাম সেখানে এরকম এক টাইপের মাছের মাথার ভিতরে এরকম টিস্যু দেওয়া ছিল। তো আমরা দুপুরে পরপর যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়েছি, হালকা পাতলা কিছু অর্ডার করলাম আর কি। তো আর যেহেতু বিনবাজকে আমি জিজ্ঞেস করলাম তো বার্গারটা অর্ডার করতে বললো, তাই আমরা তিনজনই বার্গার নিয়েছিলাম, আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিলই, আর বেশি কিছু অর্ডার করিনি। তো যেহেতু ওরা খেলাধুলায় ব্যস্ত ছিল আর ঘোরাঘুরি করতে ব্যস্ত ছিল, আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম আর কি। রায়া তো যাবেই না, জোর করে ওর বাবা ওকে ধরে নিয়ে আসছে। মাঝে মাঝে ঘোরাফেরা করলে মন ও শরীর দুটোটাই বাচ্চাদের ভালো থাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।